Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Ajker class e shobaike shagoto. Ami Mohammad Nurujaman Hussain, Probashok Hishabe ekhane bidhay. Moje Joiner Foundation School and College, Srinagar, Bishoy Hishabe bidhay. Adhyay shoshto jabe. Priyo shikkharthira, asha kori tumra shobai bhalo acho ebong shusto acho ei corona poristhitite. নিজেরা সতর্ক থাকবে, বাসার পরিবারের সবাইকে সতর্ক থাকতে বলবে, চেষ্টা করবে সবসময় হাত মুখ নাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো এবং খুব শীঘ্রই যেন তোমাদের সাথে সাক্ষাৎ হয়, আমি সেই দোয়া করব। এখন আমরা পরবর্তী পাঠের দ্বিতীয় লেকচারে চলে যাই। তোমরা জানো আমি তোমাদেরকে প্রথমত যাবে দেয় প্রথম অংশে কতগুলো ইঞ্চি নিয়ে আলোচনা করেছে, আজকে আমরা দ্বিতীয় লেকচার টুতে তোমাদেরকে দ্বিতীয় ধাপে আবার যাবেদাগুলো নিয়ে আলোচনা করতেছি। তাহলে যাবেদা সম্পর্কে আমরা এখন কী কী জানবো সেগুলো এই দ্বিতীয় অধ্যায়ে, বা কী ধরনের এমসি বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা আমরা চলো পাঠে চলে যাই। লেনদেন খতিয়ানে অন্তর্ভুক্তকরণের পূর্বে কোথায় লিখলে ভুল ত্রুটি ও খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়? লেনদেন খতিয়ানে অন্তর্ভুক্ত করার পূর্বে কোথায় লিখলে ভুল ত্রুটি বা খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়, আমরা জানি সেটা হচ্ছে চাবেদা। কারণ লেনদেন সৃষ্টি হওয়ার সাথে সাথে যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটার নাম হচ্ছে কি চাবেদা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 22 নম্বর, মিস্টার আসিফ আয়কর প্রদান করেন 3000 টাকা, উপযুক্ত জাবেদাটা কি হবে? আমরা জানি আয়করকে উত্তোলন হিসাব নামক দেখানো হয়, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, আর যেহেতু এটা নগদ টাকা প্রদান করা হয় এটা নগদ হিসাব ক্রেডিট। অ্যান্সার হবে খ। সাধারণ জাবেদাকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা জানি সাধারণ জাবেদাকে মোট 4 ভাগে। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। পণ্য ক্রয় 50000 টাকা, নগদে 50%, চেকে 20% অবশিষ্ট, তাহলে ফাঁকা করে লেনদেনটির জন্য কোন হিসাবভুক্ত ক্রেডিট করতে হবে? তাহলে আমরা জানি যে নগ যদি 50% হয়, চেকে যদি 20% হয়, তাহলে অবশিষ্ট থেকে যায় 30%, অবশ্যই সেই 30% ধারে বা বাকিতে। তাহলে ধার বা বাকি হলে কিসে সৃষ্টি হবে? ক্রয় করলে পাওনা দ্বারা সৃষ্টি হবে, তাহলে পাওনা হিসাব হবে। তাহলে অ্যান্সার হবে গ। 25, কোন ধরনের জাবেদায় উত্তোলন হিসাব বন্ধ করা হয়? আমরা জানি সমাপনী জাবেদার মাধ্যমে উত্তোলন হিসাব বন্ধ করা হয়। 26, তমাল ট্রেডার্সের কাছ থেকে 5000 টাকার চাল নিম্নমানের জন্য ফেরত পাওয়া যাবে, কারবারি ভাগটা 10%, নোট নাম্বার 108, এই হিসাবটি কোন ধরনের জাবেদায়? কারণ যেহেতু এটা ফেরত পাওয়া গেল, তার মানে কি বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেছে, এই জন্য এটা বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ। 27, 5000 টাকার বেতন অগ্রিম দেওয়া হলো, এই অগ্রিম খরচটি লিপিবদ্ধ করতে হবে কোন দাখিলায়? আমরা জানি এই অগ্রিম খরচটি লিপিবদ্ধ করতে হবে সমন্বয় দাখিলায়। কোন দাখিলে? সমন্বয় দাখিলে। কারণ আমি তোমাদেরকে বারবার বলেছি যে সমন্বয় দাখিলে ওই ধরনের লেনদেনগুলো লিপিবদ্ধ হয় যেগুলো বাদ পড়ে যায় বা নতুন করে সৃষ্টি হয়, এই ধরনের জাবেদাগুলো সমন্বয় করা প্রয়োজন। নিচের উদ্দীপকটি পড়ো এবং 28-29 নম্বর প্রশ্নের 2016 সালের মার্চ 15 তারিখে জনাব রূপম 10% কারবারি বাগটা কনক ট্রেডার্সের নিকট 40000 টাকার পণ্য বিক্রয় করেন এবং নগদ অর্থ আদায়ের শর্ত হিসেবে 4/15 নেট 28 উল্লেখ করেন। উদ্দীপকের লেনদেনে জনাব রূপম কত টাকা হিসাবভুক্ত করবেন? নিচের উদ্দীপকটি পড়ে 28 এবং 29 নম্বর প্রশ্ন হতো, তার উদ্দীপকটি আমরা পড়লাম।
উল্লেখ কর উদ্দীপকের লেনদেনটি জনাব রূপম কত টাকা হিসাবভুক্ত করবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, হিসাবভুক্ত হবে পণ্য বিক্রয়, তা থেকে কারবারি ভাটা বাদ দেওয়া। হিসাব 40,000 টাকার পণ্য বিক্রয় করেছেন, 10% কারবারি ভাটা বাদ দিলে কত টাকা? 36,000 টাকা। তাহলে জনাব রূপম এখানে 36,000 টাকা হিসাবভুক্ত করবে। তাহলে 28-এর হবে খ। 29-4/15 নিট 28 ধারা বোঝানো হয়েছে 15 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করতে পারে তাহলে সে 4% বাড়টা পাবে, আর না হলে 28 দিনের মধ্যে তাকে মূল্য পরিশোধ করতে হবে। তাহলে এখানে 1 নম্বর হচ্ছে 4 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 15% ছাড়, ভুল, 15 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 4% স্যার, এটা রাইট। আর 28 দিনের মূল্য মূল্য পরিশোধ করতে হবে, তাহলে 2 এবং 3। তাহলে 29-এর হবে গ। 30, বিল বাট্টাকরণজনিত দাখিলা কোথায় লেখা হয়? বিল বাট্টাকরণজনিত দাখিলা আমরা জানি যে যে দাখিলাগুলো সাধারণ জাবেদা লিপিবদ্ধ করা যায় না সেগুলো প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করতে হয়। তাহলে বিল বাট্টাকরণজনিত দাখিলা আমরা প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করব। স্টেপলার ক্রয় কোন হিসাবে ডেবিট হবে? অবশ্য সেটা অফিস সরঞ্জাম হিসাবে ডেবিট হবে। ক্রয় ফেরত জাবেদার ছকে অন্তর্ভুক্ত থাকে, ক্রয় ফেরত জাবেদার ছকে অন্তর্ভুক্ত থাকে ডেবিট নোট নাম্বার। ক্রয় ফেরত জাবেদার ছকের মধ্যে কী থাকে অন্তর্ভুক্ত? অবশ্যই ডেবিট নোট নাম্বার, কারণ এখানে যেহেতু ডেবিট নোটের মাধ্যমে প্রস্তুত করা, এখানে ডেবিট নোটের নাম্বারটি ক্রয় ফেরত জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তারপরে এবার আমরা কোন দাখিলা, এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে যে কোন দাখিলার মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করে দেওয়া হয়। তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আয় ব্যয় হিসাব অথবা মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব বন্ধ করে দেওয়া হয় সমাপনী দাখিলার মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি যে কোন দাখিলার মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করা হয়? সমাপনী দাখিলের মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করে দেওয়া। কর্মচারী হাবিবের বেতন বকেয়া রয়েছে 3,000 টাকা, উপযুক্ত জাবেদা দাখিল হবে? উপযুক্ত কী জাবেদা? যেহেতু বেতন ব্যয় আমরা জানি ব্যয় দিতে পেলে ডেবিট, তাহলে বেতন হিসাব ডেবিট, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, এই জন্য দায় বৃদ্ধি পেয়েছে বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তাহলে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। আসবাবপত্র ক্রয় 40,000 টাকা, বহন খরচ 3,000 টাকা হলে আসবাবপত্র হিসাব কত টাকা ডেবিট হবে? আসবাবপত্র ক্রয় 40,000 টাকা, বহন খরচ 3,000, আসবাবপত্র হিসাবে কত টাকা? তাহলে 40 আর 3 কত? 43,000 টাকা ডেবিট হবে। অ্যান্সার হবে ঘ। সম্পদ ক্রেডিট হয় পণ্য বিক্রয় করলে, আসবাবপত্র বিক্রয় করলে, জমি বিক্রয় করলে। তাহলে আসবাবপত্র বিক্রয় করলে এবং জমি বিক্রয় করলে, এখানে 2 এবং 3, তাহলে অ্যান্সার হবে গ। সাইতে সকল ধারে পণ্য ক্রয় লেখা হয়, আমরা জানি কি ক্রয় যাবে না, সকল ধারে পণ্য ক্রয় কোথায় লেখা হয়? ক্রয় যাবে, তাহলে অ্যান্সার হবে গ। নগদ লেনদেন সংগঠিত হয় না, নগদ লেনদেন সংগঠিত হয় না উপযুক্ত বার্তা বার্তা প্রাপ্তি কমিশন প্রদান, নগদ লেনদেন সংগঠিত প্রদত্ত বার্তা এবং বার্তা প্রাপ্তি, এই দুইটা কখনোই নগদে লেনদেন সংগঠিত হয় না, কিন্তু এই দুইটাকে এক কথায় বলা হয় নগদ বার্তা। নাসির ট্রেডার্সের নিকট হতে 80,000 টাকার ফ্রিজ ক্রয় করা হলে কোথায় লিপিবদ্ধ করা উচিত? অবশ্যই সেটা প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হবে। 80,000 টাকার ফ্রিজ ক্রয় করা হলে তা কোথায় লিপিবদ্ধ করা হয়? ক্রয় জাবেদা হবে না, নগদ প্রদান জাবেদা হবে না, ক্রয় ফেরত জাবেদা যেহেতু তাহলে অবশ্যই প্রকৃত জাবেদা সেটা মনে করবে। বার্তা প্রদত্ত হলে কোন হিসাব ক্রেডিট হবে? বার্তা প্রদত্ত হলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট হবে। বিক্রয়ের প্রকৃত মূল্য নির্ণয়ের ক্ষেত্রে কোনটি বিবেচনা করা হয়? বিক্রয়ের প্রকৃত মূল্য নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই কারবারি বার্তা বিবেচনা করা হয়। পণ্য মূল্য তালিকার উপরে যে বার্তাটা ছাড় দেওয়া সেটার নাম হচ্ছে কারবারি।
বিক্রেতা কোনটি সংরক্ষণ করেন না? বিক্রেতা কার বাড়ি ভাড়াটা সংরক্ষণ করেন না, কারণ এই টাকাটা ছাড় দেওয়া হয় বিধায় বিক্রেতা এই টাকাটা সংরক্ষণ করেন না। বিক্রয় জাবেদা লেখা হয় কোনটি? আমরা জানি যে বিক্রয় জাবেদা বাকিতে যত প্রকার বিক্রয় হয় সমস্ত লেনদেনগুলো বিক্রয় জাবেদা লিপিবদ্ধ। তাহলে অ্যান্সার হবে ক। মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যবসায়ের ব্যয় পরিশোধ করলে কোন হিসাব ক্রেডিট হবে? মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা যদি ব্যবসায়ের ব্যয়, যেহেতু এটা মালিকের মূলধন তাই মূলধন হিসাব ক্রেডিট হবে। অ্যান্সার হবে খ। অনাদায়ী পাওনা ধার্য হলে প্রভাবিত হবে অনাদায়ী পাওনা হিসাব আর অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব এক এবং দুই। দুই অনাদি পাওনা এবং দেনাদির হিসাব, এখানে বলা হয়েছে অনাদি পাওনা ধার্য হলে আমরা অনাদি পাওনা জিনিসটাকে আগে সেটা জানব। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি আগে অনাদি পাওনা কি। অনাদি পাওনা হচ্ছে দেনাদারের নিকট থেকে যে টাকা আদায়যোগ্য নয় সেটার নাম হচ্ছে অনাদি পাওনা। তাহলে এখানে সৃষ্টি হচ্ছে অনাদি পাওনা আর দেনাদার। তাহলে অ্যান্সার হবে এক ও তিন। তাহলে অ্যান্সার হবে খ। বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি? বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হচ্ছে ক্রেডিট। আমরা জানি যে বিক্রেতা এই ক্রেডিট নোট প্রস্তুত করেন এবং বিক্রয়কৃত ফেরতের সকল তথ্যাদি এই নোটের মাধ্যমে লিপিবদ্ধ হয় বিধায় বিক্রয় ফেরতের জাবেদার উৎস দলিল হচ্ছে ক্রেডিট নোট। জাবেদা হতে কি জানা যায়? আমরা জানি জাবেদা হতে কি জানা যায়, তাই না? তো জাবেদা হতে লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা যায়। জাবেদা হতে লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে এই জাবেদা সম্পর্কিত আমি কতগুলো তথ্যাদি তোমাদেরকে দিলাম, এগুলো বাসায় ভালো করে চর্চা করবে এবং বাসায় নিজেদের মেইন বইটি খুব ভালো করে পড়বে এবং তার উপরে ভিত্তি করে এবং এই আমার লেকচারগুলো ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করে এটার উপরে নিজের মেধা খাটিয়ে যে সমস্যাগুলো ফিল করো সেগুলো বিশ্ব শিক্ষকের সাথে পরামর্শ করে সমাধান করে নেবে এবং সবাই বইটা ভালো করে রিভিশন করবে। এর উপরে ভিত্তি করে তোমাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।